নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা। সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপির নাম হলো পানের মিল্কশেক। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে দেখাবেন। পানের মিল্কশেক বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো মিঠা পান, মৌরি, ফুড কালার, গুলকান্দ, কাঠবাদামগুলোকে খোসা ছাড়িয়ে রাখা আছে, কাজু বাদাম, এলাচ গুঁড়ো, শুকনো গোলাপ ফুলের পাপড়ি, মধু, বরফ, দুধ, ভ্যানিলা আইসক্রিম। আমরা একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার আমরা মিক্সি জারের মধ্যে তিনখানা মিঠা পান ছিঁড়ে দিয়ে দেব। এবার আমরা কাজু বাদাম দিয়ে দেব। এখানে 10 থেকে 12 খানা কাজু বাদাম আছে, সেটা আমরা দিয়ে দেব। এবার আমরা কাঠবাদামগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 খানা, সেটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা 1 চামচের মতো গুলকানটা দিয়ে দেব। এবার আমরা 1 চামচের মতো মৌরিটা দিয়ে দেব। এবার আমরা 1/2 চামচের মতো এলাচ গুঁড়োটা দিয়ে দেব। এবার আমরা 3 চামচের মতো মধুটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মধুটা দেবেন। এবার আমরা গোলাপ ফুলের পাপড়িটা দিয়ে দেব। এখানে 5 থেকে 6টা আমরা শুকনো গোলাপ ফুলের পাপড়ি দিলাম। এবার আমরা 1 বাটি ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দেব। এবার আমরা বরফটা দিয়ে দেব। এবার আমরা 1 বাটি দুধ দেব। এবার আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমাদের ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমরা কয়েক ফোঁটা সবুজ ফুড কালার দেব। এবার আমরা আবার ভালো মতো ব্লেন্ড করে নেব। দেখুন, আমরা ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমরা গ্লাসে ঢেলে নেব। দেখুন, আমাদের মিল্কশেক প্রায় রেডি। এবার আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে পানের মিল্কশেক। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।